হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজ করছি 21শে ডিসেম্বর, বুধবার। এখন বাজছে হচ্ছে সকাল 10:30। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে আমাদের আমার উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, 9টা প্রায়। মাঝখানে উঠেছিলাম 7টার সময়, তো ওজোকে দুধ টুধ খাইয়েছিলাম, ঘুম পাড়িয়েছিলাম, ও ভোরবেলায় উঠে গেছিলো, দিয়ে আবার আমি ওরাও চোখ লেগে গেছিলো, 9টায় উঠেছি। আর তোজো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, সব দরজা জানালা খুলে দেওয়ার পরেও ওঠার কোনো ইচ্ছা নেই, কারণ কি ওর ভীষণই কাশি হচ্ছে রাত্রেবেলায় শুয়ে শুয়েই। সেই জন্য কালকে যে ঘুমিয়ে পড়েছিল 10:30টার সময়, আবার কাঁচতে কাঁচতে উঠে গিয়ে আবার প্রায় 12টার সময় শুয়েছে, বমিও হয়ে গেছিলো, অনেক শ্লেষ্মা উঠেছে। সেই জন্য ওর ঘুমটা পুরো হয়নি বলে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ওকে ডাকিও নি, ঘুমের মধ্যে দুধ খাইয়ে দিয়েছি, তবে এখন ডাকতে হবে, ফ্রেশ ট্রেশও হতে হবে। আর অভ্যেসটা ওর খারাপ হয়ে যাচ্ছে প্রায় প্রত্যেক দিন, এটাই করছে, 10টা 10:30টায় ঘুম থেকে উঠছে আর রাত্রে দেরি করে ঘুমাচ্ছে। তো এখন তো ডাকতেই হবে, একটু খেতেও হবে, আর একবার ডাক্তারের চেক আপও যাবো ভাবছি, সেই জন্য আর কি। তো যাই হোক, ওকে দরজা জানালা খুলে দিয়েছি, ওর বাবা ওর কাছে আছে, দেখি যদি নিজে নিজে না ওঠে তাহলে আমাদের ওঠাতে হবে। ওর কাশিটা শুলে পরেই রাত্রেবেলায় হচ্ছে, সেই জন্য মেনলি ডাক্তারটাও দেখাবো। তো যাই হোক, আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আপাতত ওই ঘরে তোজো ঘুমাচ্ছে, ওকে গিয়ে আপাতত ডাকি, না ডাকলে প্রায় 11টাও বেজে যাবে, ডাক্তারের কাছে আমাদের 11:30টার সময় যেতেও হবে। তো উঠেছে, তাকিয়ে আছে, চুপ করো, ওঠ, ওঠো, ওঠো, এই যে উঠে পড়েছি, মেহেন্দি মেহেন্দি, এই কি, এই ওঠো, গুড মর্নিং। ফার্স্টে খাওয়া হয়ে গেছে, জল ওষুধ সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, ওষুধ চলছে এখন কাশির, কাশির, আর এই হেলমেটটা পেয়েছে, এখন সব জায়গায় হেলমেটটা মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হেলমেট মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে হেলমেট পরে নিয়েছে, এই হেলমেটটা নিয়ে সারা ঘর ঘুরে বেড়াবে, এখন গাড়ি চড়বে, সব করবে। এই তাকা এদিকে তাকা, যা। তো এখন প্রায় 12টা বেজে গেছে, তোজো যেহেতু দেরি করে ঘুম থেকে উঠছে, ওই জন্য উঠতে উঠতে বেলা হয়ে যাচ্ছে আর কি। আর এখন আমি একটু রেডি হয়েছি, আমি আমার মানে একটু ব্যাংকে যাবো, কাজ আছে, তারপরে চলে আসবো। আজকে তোজোকেও আর স্নান টান কিছু করাবো না, ওর ভীষণই ঠান্ডা লেগেছে, হালকা করে হয়তো স্পঞ্জ করে দেবো, দেখি। আপাতত বেরোই, অনেকটাই লেট হয়ে গেছে। সো আমরা হচ্ছে ফিরে গেছি ব্যাংকের, যা কাজকর্ম ছিল সেসব করে, আর এসেই অনেকটা দেরি হয়ে গেছিলো, 1টা প্রায় বেজে গেছিলো, ওই জন্য এসেই চটপট করে আমি গাটা ধুয়ে নিয়েছি। আর এই যে একেও আজকে স্নান টান তো করায়নি, স্পঞ্জ টাঞ্জ করিয়ে একে ফ্রেশ করে দিয়েছি। আর ও অনেক দেরিতে করে ঘুম থেকে উঠছে, দুপুরে সারা দুপুরে ঘুম থেকে ওঠে না, আর দিনটা অনেক তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায়, এক্ষুনি উঠলো, হ্যাঁ এক্ষুনি 1টা হয়ে গেলো আর কি, উঠে ওই ব্রেকফাস্ট করেছে 11টায়। হ্যাঁ বাবাই তাড়াতাড়ি, তো সেই জন্য আমিও এসে তাড়াতাড়ি করে গাটা ধুয়ে নিলাম। ও ও হ্যাঁ তাড়াতাড়ি, ও আবার 2টোর মধ্যে হচ্ছে লাঞ্চ করবে, কারণ 11টায় যেহেতু ব্রেকফাস্ট করেছে সেই জন্য 2টোর মধ্যে লাঞ্চ করবে। আর আমি আজকে শ্যাম্পু চুলে জল দিইনি, কারণ কি হচ্ছে হেনা লাগাবো, পুরো চুলটা হেনা লাগানোর মতো সময় নেই, আর ঠান্ডাও লেগে যায় আমার, তো সামনে এইগুলোতে কিছুটা লাগাবো, ভেজানো আছে, লাগিয়ে তারপরে যখন লাঞ্চ করবো সেই সময় আমি মাথাটা ধোবো, এরকম ভেবেছি আর কি। তো দেখি কি হয়, আপাতত একে একটু বাবার কাছে দিই, দিয়ে আমি হেনাটা লাগাই, না হলে আমার আর লাগানো হবে না, আর চুলটা ভীষণই বাজে লাগছে দেখতে, সেই জন্য ভাবলাম লাগিয়ে নিই এমনি সামনের এগুলোতে জাস্ট, আর পরে আমি জাস্ট সামনেটা ধুয়ে নেবো, যাতে করে ঠান্ডাটা লাগবে না। সো এখানে আমি লাগিয়ে নিয়েছি হেনা, বেশিক্ষণ হেনাটা আমার ভেজানো ছিল না, আজকে সকালেই ভিজিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে, শুধু সামনেটুকু লাগিয়ে দিয়েছি, কারণ আমার গ্রে হেয়ার্সের ভীষণ প্রবলেম, একটুখানি না লাগালেই হতো না, এখন তো থাকবে, এখন বিকেল সেই 4টের সময় আমি শুধু এই সামনেরটুকু চুলে ধুয়ে নেবো, আর কালকে হচ্ছে শ্যাম্পু করব। সো এখন হচ্ছে ফাইনালি লাঞ্চ করছে, বিট গাজর সমস্ত সবজি দিয়ে শিঙি মাছের ঝোল আর হচ্ছে ভাত। এখন হচ্ছে প্রায় 3টে বেজে গেছে, আর আমি এই যে হেনাটা উঠিয়ে নিয়েছি, জাস্ট জল দিয়ে সামনেটুকুই ধুয়েছি, গোটা মাথাতে এখন ধুইনি, এখন ধুলে পরে শোকাবে না, ঠান্ডাও লেগে যাবে, সামনেই দিয়েছিলাম, উঠিয়ে নিয়েছি, এখন তেল দেবো রাত্রেবেলায়, কালকে শ্যাম্পু করব। আর এখন উজ্জ্বল পুজো টুজো করছে স্নান করে, তো আমি ভাবলাম একটু পরে খাবো আমরা যেহেতু, তো একটুখানি রোদটা যেটা আছে রোদে বসি, তাহলে পরে যেটুকু আছে সেটাও শুকিয়ে যাবে, কারণ ভিজে চুলে ঠান্ডা লাগছে। আর যাওয়ার সময় এই যে সব কাপড় চোপড় আছে সেগুলোকেও একদম নিয়ে যাব, তারপর গিয়ে লাঞ্চ করব। আজকাল আমাদের লাঞ্চটা করতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ কি তোজো রাত্রেবেলা ঠিক করে ঘুমোচ্ছে না, সকালে অনেকক্ষণ অব্দি ঘুমোচ্ছে, ওর সাথে সাথে আমাদেরও লেট হয়ে যাচ্ছে, তো আপাতত একটু রোদে বসি, 10-15 মিনিট পর নিচে গিয়ে লাঞ্চ করবো। আছে হচ্ছে শাক ভাজা আর বাঁধাকপির তরকারি, মুসুরির ডাল, আলু পোস্ত, এটা ভাজা ছিল কালকে, আর হচ্ছে ডিমের কারি।
এখন প্রায় 4টে বাজতে যাচ্ছে, একটু ঘুমায়নি, ঘুমাবেও না, কারণ 10:30-11টায় উঠেছে, এখানে শুয়ে শুয়ে কাঁচা বাদাম গান করছে, কাঁচা বাদাম করছে, হ্যাঁ হ্যাঁ কাঁচা বাদাম, এই এই। আর আমিও হচ্ছে 4টের সময় ফেসিয়াল করবো একটু, এখানে আমাদের পাশেই থাকে, ভালো ফেসিয়াল করে, তাকে আসতে বলেছি, তো ওর কাছে এসে একটু মামনি বসবে আর আমি ফেসিয়াল আইব্রো এগুলো করে নেবো, তো আসুক, তখন মামনি আসলে তারপর আমি হচ্ছে যাবো, বাড়িতেই করবো, কারণ কি বাইরে যাওয়ার এখন আর টাইম নেই, আর এই প্রচণ্ড বদমাশি করে অন্ধকারের মধ্যে। চুল তো আমার শোকায়নি পুরোপুরি, আর ভিজে চুলে ঘরের মধ্যে বসে থাকতে ঠান্ডা লাগছিলো, আর এও তো ঘুমাবেও না, ওই জন্য ওকে নিয়ে আমি ছাদে এসেছি, যে খেলে বেড়াচ্ছে এখান দিয়ে, ওর একটু রোদ লাগবে ওই জন্য। কি দেখছিস টুকটুক করে? ওরও সারাদিন গায়ে রোদ লাগে না বেশি, সেই জন্য ভাবলাম ও ছাদে আসুক, আমারও একটু চুলটা শুকিয়ে যাবে, কারণ কি ওই ঠান্ডা চুল নিয়ে থাকা যাচ্ছে না ঘরের মধ্যে। ওই তবে ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে একদম বাড়ির কাছে, আবার ট্রেন যাচ্ছে আর একটা, দেখেছিস কত ট্রেন, বাও, কালকে আমরাও যাব ট্রেনে করে। তো ফেসিয়াল আমার হয়ে গেছে, এখন প্রায় 5টা বাজছে, প্যাকটা লাগিয়ে নিয়েছি, প্যাকটা লাগিয়ে তো বেশি কথা বলা যাবে না, এটা শুকিয়ে গেলে উঠিয়ে দেবো, আর তোজো তো যথারীতি ঘুমায় নিয়ে ওকে এখন জল টল খাওয়াবো, এটা তুলে দিয়ে ময়েশ্চারাইজার আর টোনার লাগালেই হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। করেছিস তুই এগুলো? হ্যাঁ হাঁচি হবে তো এবার, চুপ করে পেছন দিকে বসে বসে এইসব করছে, ছি ছি ছি, শীতকালে আরো গাটা তোর কি হবে দেখ, খসখসে করে দিবি, টিপ পড়বো না আমি, আটার মতন মেখেছে, ছি 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 ছি। এখন হচ্ছে মারা এসেছে, এই যে মা এসেছে, হাল চেঞ্জ করানো হচ্ছে, আর আমি এদিকে ব্যাগ গোছাচ্ছি, আবার আমরা যাচ্ছি হচ্ছে হলদিয়া উজ্জ্বলে সেজুমাসির বাড়ি আর কি, আমার সেজুমাসি শাশুড়ির বাড়ি, সেখান থেকে আবার দীঘায় যাওয়ার প্ল্যান আছে, তো এই জন্য আগে তোজোর গুলো প্যাক করে নিচ্ছি, আর ওর জন্য আমি কতগুলো বাড়ির এরকম সেট অর্ডার করেছিলাম ফার্স্ট ক্রাই থেকে, বাড়িতে পড়বে বলে ওখানে ঠান্ডা থাকবে, তো এই ফার্স্ট ক্রাই থেকে এগুলো অফার চলছিল ফার্স্ট ক্রাই, তো এরকমই অর্ডার করেছিলাম, কিছু সোয়েট শার্ট অর্ডার করেছিলাম, এখানে হাত কাটা জ্যাকেট সমস্ত ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম, তো ওরটা আগে আমি প্যাক করে নিই সব মনে করে করে, তারপরে সব আমাদের গুলো প্যাক করবো। গোছাচ্ছি আর গোছানোর তে কি করছিস তুই? এই জন্য তোকে নিয়ে গোছানো হয় না, নিস লাস্টে ছোড়াছুটি হবে। বাবু মামনিরা হচ্ছে বেরিয়েছিল একটা গিফটের জন্য, একটা জিনিস কেনার জন্য, আর ওর জন্য নিয়ে এসেছে হচ্ছে ওদের জন্য একটা স্যান্টা, স্যান্টা ভালোবাসে কিন্তু এখন স্যান্টাটাকে দেখে কোনো কিছু করছে না, হাসছে আর পালাচ্ছে, নরম মতো সুন্দর মতো স্যান্টা, এখন স্যান্টাটাকে সরিয়ে দিচ্ছে খেলে, এমনি সময় জিঙ্গেল বেল গান করে। স্যান্টাকে লাত মারছিস তুই? এখানে বসে থাকবে। আরেকটা এনেছে হচ্ছে কেকটা দিচ্ছে না, এটা খাবে, নোলেন গুড়ের কেক, এটা এখন মারা এসেছে, মাদের সবাইকে আমি এই কেকটা দিচ্ছি, আমরাও খাবো দেখি কেমন খেতে, এই যে কেক গুলোকে কাট করে নিয়েছি সবাইকে দিয়েও দিয়েছি, আর একটুখানি আমি টেস্টও করলাম, বেশ সুন্দর একটা গুড় গুড় গুড়ের যেমন হয় না ওরকম টেস্ট আছে, আর মিষ্টিটা অল্প আছে, খুব যে মিষ্টি হয়ে যেমন সেটা কিন্তু নেই, আর অনেক একে ড্রাই ফ্রুটস দেওয়া আছে, কাজু কিশমিশ চেরি সমস্ত কিছু দেওয়া আছে প্রচুর। 9:30 বাজছে, ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন বসে বসে ওর যা ডিউটি ডিনারের পর, এই ল্যাপটপে দেখে দেখে টেলিফোন এই ফোন এই ফোন সব দেখে দেখে বলছে। আর আজকে আমাদের ডিনারে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে বেগুন পুড়িয়ে সমস্ত টমেটো সব কিছু দিয়ে মাখানো হয়েছে, টমেটোটাকেও একসাথে পুড়িয়ে নেওয়া হয়েছিল, আর এটা হচ্ছে মটনের কারি। আমার প্যাকিং হয়ে গেছে, এখানে উজ্জ্বলের প্যাকিং চলছে, এখন প্যাকিং না করলে ফাইনালি সেই রাত্রি 11:30-12:30 অব্দি আগের দিন প্যাকিং চলে, ওই জন্য কোনো রকমে এখন প্যাকিংটা করা চলছে, তো 9 দিন থাকার আমাদের প্ল্যান আছে, সেই অনুযায়ী জামা কাপড় নিতে হবে, সোয়েট শার্ট, ওইদিকে বেশ ভালোই ঠান্ডা আছে, কি নিচ্ছে ওগুলো? টি শার্ট ওইসব বেশি নিতে হবে না ঠান্ডায়। এখন অব্দি ব্যাগ ব্যাগেজের কন্ডিশন মোটামুটি 5টা ব্যাগ হয়ে গেছে, এটাতে আমার উজ্জ্বলের দুটোতে আছে, এটাতে তোজো সমস্ত নেসেসারি যেসব জিনিসপত্র ডাইপার ফাইপার এসব, এগুলো মামুনি বাপির, এখন আধা প্যাক হয়ে আছে, এখন ফুল হয়নি, মোটামুটি 5-6টা ব্যাগ হবে।